আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরাজ কুকিং গ্যালারি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে কিভাবে কেক তৈরি করতে হয়। আপনি একটি ডিম দিয়ে পারফেক্ট কেক বানাতে পারলে অবশ্যই যে কোনো সাইজের কেক বানাতে পারবেন। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করলে আপনার কেকও সফট ও স্পঞ্জি হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। আজকে কেক তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে, নিয়েছি একটি বড় সাইজের ডিম, এখানে নিয়েছি 1/3 কাপ ময়দা, চিনি 1/4 কাপ, আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে পাটায়ও বেটে নিতে পারেন। বেকিং পাউডার নিব 1/2 চা চামচ, ভ্যানিলা এসেন্স 3-4 ফোঁটা এবং সয়াবিন তেল 1/4 কাপ। এবার একটি মিক্সিং বোলে কুসুম থেকে ডিমের সাদা অংশকে আলাদা করে নিচ্ছি। একটু সাবধানে আলাদা করতে হবে যাতে করে কুসুম এবং ডিমের সাদা অংশ একসাথে মিক্সড না হয়ে যায়। এখন কুসুমটাকে আমি অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে বিট করব, আপনারা কাঁটা চামচ বা হ্যান্ড উইক ব্যবহার করতে পারেন। অনবরত এটাকে বিট করতে হবে। বিট করার জন্য হাই স্পিডে দিয়ে দিয়েছি, একদম হাই স্পিডে এটাকে বিট করতে হবে। বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার একটা ফোম ফোম ভাব চলে আসবে। আপনারা অনবরত এটাকে বিট করবেন। আমার বিট করতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। এখন এটা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে, আমি যদি বাটিটাকে উল্টে দিই এবং যদি এটা না পড়ে যায় তাহলে বুঝতে হবে আমার ফোমটা একেবারে পারফেক্ট হয়েছে। নিয়ে নিচ্ছি একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ চিনি এবং অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেল এবং চিনি অল্প অল্প করে 3-4 বারে মিক্সড করব। চিনি ও তেল সবগুলো একবারে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে, যার কারণে আমি 3 থেকে 4 বারে অল্প অল্প করে মিক্সড করব। এবার একটি বিটার দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, কেকের উপকরণগুলোর পরিমাণের অনুপাত যেন ঠিকমতো দেওয়া হয়, তা না হলে কেকের ভেতরে কাঁচা অথবা কেক নাও ফুলতে পারে। এবার বাকি চিনি এবং তেল সবটুকু দিয়ে দিলাম। আবার বিটার দিয়ে ভালো করে বিট করব। যখন ক্রিম ক্রিম ভাব চলে আসবে তখন বিট করা বন্ধ করে দেব। এখন ডিমের কুসুম চা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। ক্রিমের সাথে ডিমের কুসুম মিক্সড করে নিচ্ছি। একটি স্পেচুলার সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো। একটি চালনির সাহায্যে 1/3 কাপ পরিমাণে ময়দা ভালো করে চেলে নিচ্ছি। অবশিষ্ট দলাগুলোকে ফেলে দিব। মিশ্রণের সাথে ময়দাগুলোকে অল্প অল্প পরিমাণে 3-4 বারে মিক্সড করব। একটি স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মিক্সড করছি, এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হবে। ময়দা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো না হলে আস্ত দলা থেকে যেতে পারে। এবার 1/2 চা চামচের মতো বেকিং পাউডার এবং 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স যোগ করছি এবং আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। সবসময় মনে রাখবেন কেকের ব্যাটার বেশি ঘনও হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না। একটি স্টিলের বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ননস্টিকের মোল্ডও ব্যবহার করতে পারেন। সব দিক দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। নর্মাল সাদা কাগজ কেটে তার মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা পার্চমেন্ট কাগজে ব্যবহার করতে পারেন। সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটিকে ওপর থেকে ঢেলে দিচ্ছি। ওপর থেকে ঢালার ফলে এর মধ্যে থাকা বাতাসগুলো বের হয়ে যাবে। এখন 3-4টা বারে দিয়ে দিচ্ছি, এতে করে ভেতরে থাকা এক্সট্রা বাবলসগুলো বের হয়ে যাবে।
চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে তার মাঝে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিচ্ছি এবং হাই হিটে 5-6 মিনিট প্রি হিট করে নিয়েছি। এখন স্ট্যান্ডের উপর কেকের বাটিটি বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম লো হিটে থাকবে, এ সময়ের মধ্যে কোনোভাবে ঢাকনা খোলা যাবে না যতক্ষণ না পর্যন্ত কেকটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা 30-35 মিনিট পর ফুলে উঠেছে। একটি কাঠি কেকের ভিতরে ঢুকিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। কাঠিটি একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেক রেডি। কাঠিটি ক্লিন না বের হলে সেক্ষেত্রে আরও 5 মিনিট বেক করতে হবে। এবার একটি সার্ভিং ডিশে কেকটিকে ঢেলে দিচ্ছি। এখন কেক থেকে কাগজগুলো সরিয়ে নিব। ওয়াও, আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন বাজারে কেকের চেয়ে অনেক ভালো হয়েছে এবং স্বাস্থ্যসম্মত। অবসর সময় আপনার ফ্যামিলিকেও বানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।